আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আপনাদের দোয়ায় ভালো আছি। কিছুটা সর্দি আছে, এটা অবশ্য সিজনাল প্রবলেম, সবারই হয়ে থাকে। অনেকদিন পর একটা ভিডিও বানাতে বসলাম কিছু কথা বলার জন্য আর কি। গত 5ই আগস্টের পর থেকে দেশে বিভিন্ন রকম নতুন নতুন ঘটনা ঘটে, ওর ঘটনার পরিসমাপ্তিও ঘটে বিভিন্নভাবে। এখন বর্তমানে দেখলাম পল্লী বিদ্যুৎ সমিতি গত কিছুদিন আগে একবার একটা কর্মসূচি দিছিল কিন্তু বাতিল হইল। আবার কয়েকটা জেলায় দেখলাম বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল, সিরাজগঞ্জ সহ আরও কয়েকটা জেলার 2-4 ঘন্টা বন্ধও ছিল, তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। আবার এর মধ্যে পরিচালকরা তাদের বিরুদ্ধে মামলা করছে আদালতে, সেই মামলার পরিপ্রেক্ষিতে সবগুলারে গ্রেপ্তার করে হন, মোটামুটি আছে আর কি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই আগস্টের পর থেকে বিভিন্নভাবে ফ্যাসিবাদ সরকারের কিছু লোক আছে হন বাংলাদেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য, কখনো কাঁচামালের সিন্ডিকেট, কখনো ডিমের সিন্ডিকেট, কখনো চাউলের সিন্ডিকেট করার চেষ্টা করতেছে, বা কিছুটা সফল হয়, 15 দিন 10 দিন এইভাবে সফল হতেও যাচ্ছে। আশা করি এগুলো করে কোনো লাভ হবে না, কারণ স্বৈরাচার কখনো দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হয়েছে এরকম কোনো নজির নেই পৃথিবীতে, আর হবে কি না আমার জানাও নেই, কারণ বাংলাদেশ তো হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ যারাই স্বৈরাচার হয়েছে, স্বৈরাচারী হয়েছে বা তাদের দূষর যারা, তারা সবাই শেষে লজ্জিত অথবা আলাদা আলাদাভাবে খণ্ডিত হয়ে পড়ে, আর এদের কোনো অস্তিত্ব থাকে না। যাই হোক, আবার আজকে এক খবর দেখলাম যে আমাদের স্যার জাফরুল্লাহ স্যার নাকি কাজী জাফর ইকবাল স্যার, যিনি বানরের থেকে তৈরি হয়েছে, উনি তার মানুষ না, উনি তো বানরের থেকে মানুষ হয়েছে, ওনার নামে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে। আর এটা দেখে অনেকে জ্বলতেছে, কারণ সব বানরের দলের হয়তো একসাথে থাকে, এই চিন্তা ভাবনা করে জ্বলতেছে। অথচ ছাত্র জনতার আন্দোলনে পাখির মতো গুলি করে মানুষগুলো, ছাত্রকে, সাধারণ পাবলিককে মারা হলো, ওই সময়ই স্যার এই বানর প্রজাতির মানুষটা ওই ফ্যাসিবাদের পক্ষে বিবৃতি দিয়ে মানুষকে আরো বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। এই বিষয়ে কার কোনো দুঃখ নাই, কোনো মতবাদ নাই, তাদের ওই বানর প্রজাতির আরো কিছু লোক আছে দেখলাম খুবই দুঃখ প্রকাশ করছে, সারের নামে মামলা দিছে। এই জন্য আশা করি তারা ভুল পথ থেকে দ্রুত সরে আসবে, না হয় তাদের বিরুদ্ধেও মামলা করা উচিত আমার মনে হয়। যাক, সবশেষে আমার ভিডিওটা আপনারা বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলের নাম সম্পদ ব্লগস, সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।